আসসালামু আলাইকুম বন্ধুরা, ফার্স্ট বাংলা টেকচারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি হাউ টু পারচেজ ট্রেন টিকিট ইন ভিডি, তার মানে ট্রেনের টিকিট কিভাবে কাটতে হয় এটাই দেখাতে চলেছি আমি এই ভিডিওতে। তো আপনি যদি আপনার ফোন ব্যবহার করে ট্রেনের টিকিট কাটতে চান, প্রথমে আপনাকে রেলসেবা অ্যাপে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশনের জন্য একটা ভিডিও আছে, অবশ্যই এটি দেখে নিতে পারেন। তো আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে রেলসেবা অ্যাপটি ব্যবহার করে আপনি ট্রেনের টিকিট কাটতে পারেন। তো এই ট্রেনের টিকিট কাটতে হলে আপনার কিছু জিনিস দরকার হবে। ট্রেনের টিকিট কাটতে গেলে আপনাকে পেমেন্ট মেথড হিসেবে রকেট, বিকাশ অথবা আপনার যে কোনো ব্যাংকের ভিসা কার্ড ব্যবহার করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি দেখাবো কিভাবে ট্রেনের টিকিটটা কাটতে হয়। তো চলুন দেখে আসি। ট্রেনের টিকিট কাটার জন্য প্রথমে আমাদেরকে আমাদের ফোন থেকে রেলসেবা অ্যাপটি ওপেন করতে হবে। তো আমি আমার ফোন থেকে রেলসেবা অ্যাপটি ওপেন করব ট্যাপ করে। রেলসেবাতে আমি ক্লিক করলাম, অ্যাপে ক্লিক করলাম, অ্যাপটি ওপেন হচ্ছে ওয়েলকাম টু বাংলাদেশ রেলওয়ে। তো প্রথমে আমাকে আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো প্রথমে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে ফোন নাম্বার দিয়ে আমি রেলসেবা অ্যাপে রেজিস্ট্রেশন করেছিলাম। তো ওই নাম্বারটা আমি দিয়ে দিব। এরপর স্টেশনের সময় আমি যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছি ওই পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইনে ক্লিক করলে এটা লগ ইন হয়ে যাবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এরপর আমি লগ ইনে ক্লিক করব। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমি লগ ইনে ক্লিক করব। লগ ইন হয়ে গিয়েছে। এখানে আমরা পারচেজ ইনফরমেশন, হিস্টোরি এবং অন্যান্য অপশন দেখতে পাচ্ছি। তো আমি পারচেজে ক্লিক করে দেব। পারচেজে ক্লিক করলে আমরা ট্রেনের টিকিট কাটার অপশনটা পেয়ে যাব। অন্যান্য অপশনগুলো আপনি পরবর্তীতে দেখে নিতে পারেন। তো প্রথমে আমরা দেখব পারচেজ। পারচেজে ক্লিক করলাম, এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রম স্টেশন টু স্টেশন। তো এখান থেকে আমরা ফ্রম স্টেশন মানে আপনি কোন স্টেশন থেকে যেতে চাচ্ছেন ওই স্টেশনটা সিলেক্ট করতে হবে। এখানে আমরা সার্চ করে নাম লিখে দিব, আপনি যে স্টেশন থেকে যেতে চান ওটা লিখে দিবেন, এরপর সিলেক্ট করে দিবেন। এরপর টু স্টেশন, আপনি যে স্টেশনে নামতে চান তো ওই স্টেশনের নামটা এখানে আপনি লিখে দিবেন অথবা সার্চ করে সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। এরপর জার্নি ডেট মানে আপনি কোন তারিখে যেতে চাচ্ছেন ওই ডেটটা এখানে শো করবে। 5 দিন ডেট আপনি ওখান থেকে আপনার কাঙ্ক্ষিত ডেটটা সিলেক্ট করে দিবেন। আমি ডেটটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার সাথে সাথে ট্রেন লিস্ট, নিচে ট্রেন লিস্ট দেখাচ্ছে, সোনার বাংলা, মহানগর, প্রভাতী, সুবর্ণ এক্সপ্রেস, টুন্ডা, নিশিতা। তো এখানে ট্রেন রাউট, টিকিট ফেয়ার, সিট অ্যাভেলেবিলিটি, পারচেজ টিকিট, আমরা সবগুলো অপশন দেখব। প্রথমে আমরা ট্রেন রাউট দেখতে পাচ্ছি, স্টেশন নেম, ডিপার্চার টাইম, আপনার দেখা যাচ্ছে ঢাকা কত কয়টা থেকে কয়টা ডিপার্চার করবে, বিমানবন্দর এবং চিটাং। এরপর ট্রেন রাউটটা আমরা দেখলাম। এরপর ট্রেন রাউটের পরবর্তী অপশনটাও আমরা এখান থেকে দেখে নিব। এরপর আমরা টিকিট ফারটা দেখে নিব, সিট ক্লাস, অ্যাডাল্ট ফার, চাইল্ড ফার, তার মানে আপনার কোন সিটের প্রাইস কত এটা শো করতেছে, এসি, এফ সিট, স্নেক দা, এসিআর, আপনারা এখানে আপনার সিটের প্রাইসটা দেখে নিতে পারেন। এরপর সিট অ্যাভেলেবিলিটি মানে সিট কতটা আছে, কোন সিট ক্লাসের অধীনে, আপনারা এটা দেখতে পারবেন। সিট ক্লাস, পার অ্যাভেলেবল সিট এবং সবগুলো অপশন দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে পারচেজ টিকিট। পারচেজ টিকিটে গিয়ে আপনি পারচেজ সম্পর্কে তথ্য দেখে নিতে পারবেন, আপনি যদি ওই ট্রেনে পারচেজ করতে চান। এখন আমরা ফাইনালি হিস্টোরিটা দেখব। হিস্টোরিতে আপনি ট্রেনটা টিকিট কাটার পর আপনার টিকিটটা এখানে শো করবে হিস্টোরির অধীনে। তো আমরা ব্যাকে চলে গেলাম। এরপর আমরা অন্যান্য অপশন গুলো দেখবো, কোচ বিও, সিলেক্ট ট্রেন, সিলেক্ট ক্লাস। এখান থেকে আমরা সিলেক্ট ট্রেন সিলেক্ট করে দিয়ে আমরা ট্রেনের ভিউটা দেখতে পারি। তো এখন আমি একটা ট্রেন সিলেক্ট করলাম, সুবর্ণ এক্সপ্রেস, চিটাং। এরপর কোচ ক্লাস, এখান থেকে কোচ ক্লাস সিলেক্ট করে ওকে দিলে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করে দিলে ওই কোচের ভিউটা আমরা দেখতে পাবো, ওই ট্রেনের ভিতরের অংশটা আমরা দেখতে পাবো। এরপর এসি সিলেক্ট করে দিয়ে সাবমিট করলে আমরা এসির ভেতরের পরিবেশটা আমরা দেখতে পাবো। এখান থেকে সুবর্ণ দেখতে পাবো, স্নিগ্ধ, এভাবে আমরা দেখতে পাবো। এখানে আপনি কোচ ভিউ অপশনটা ব্যবহার করে আপনি কোর্সের ভিউটা দেখতে পারেন। এখানে আপনি প্রথমে কাঙ্ক্ষিত ট্রেন সিলেক্ট করে দিবেন, এরপর ক্লাস সিলেক্ট করে দিয়ে এগুলো দেখতে পাবেন। এরপর আমরা দেখবো হচ্ছে অন্যান্য অপশন। এখন আমরা একটা টিকিট পারচেজ করে দেখবো। তো প্রথমে আমরা যে স্টেশন হতে যেতে চাচ্ছি ওই স্টেশনের নামটা লিখতে হবে, বা আপনি লিস্ট থেকে আপনার কাঙ্ক্ষিত
স্টেশন নেমটা সিলেক্ট করে দিবেন। আমি ঢাকা সিলেক্ট করলাম টু স্টেশন, যে স্টেশনে আমরা নামবো ওই স্টেশনের নামটা আমরা লিস্ট থেকে সিলেক্ট করে দিব, বা সার্চ বারটা ব্যবহার করে আমরা নাম লিখে সার্চ করতে পারি। নাম লিখে আমরা সার্চ করে দিব, আমরা আমাদের কাঙ্ক্ষিত স্টেশনের নামটা এখান থেকে লিখে সিলেক্ট করে দিব। এরপর জার্নি ডেট, জার্নি ডেটে ক্লিক করে আমরা কাঙ্ক্ষিত ডেটটা সিলেক্ট করে দিব। এখানে 5 দিনের ডেট শো করে, যে ডেটে আপনি যেতে ইচ্ছুক ওই ডেটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর সার্চ ট্রেনে ক্লিক করে দিবেন, সার্চ ট্রেনে ক্লিক করে দিলে ট্রেন লিস্ট গুলো আপনার এখানে শো করবে। সোনার বাংলা, মহানগর, প্রভাতী, সুবর্ণ এক্সপ্রেস, এরপর টুনা এক্সপ্রেস, আপনার ফ্রম স্টেশন এবং টু স্টেশন অনুযায়ী এখানে ট্রেন সিলেক্ট শো করবে, যে ট্রেন গুলো ওই জেলাগুলোতে যাতায়াত করে। তো এখান থেকে আপনার কাঙ্ক্ষিত সময়টা অনুযায়ী আপনি ট্রেন সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা একটা ট্রেন সিলেক্ট করব, ট্রেন সিলেক্ট করে আমরা ক্লাস সিলেক্ট করব স্নেক দা এসসিআর। আপনি যে ক্লাসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, আমি এসসিআর সিলেক্ট করলাম। এরপর অ্যাডাল্টস চাইল্ড, অ্যাডাল্ট হচ্ছে আপনি এখান থেকে একজন, দুজন, তিনজন, চারজন, মানে এক অ্যাকাউন্টের অধীনে চারটা সিট বুকিং দেওয়া যাবে। এখান থেকে আপনারা চারজনের অপশন আছে, আপনি যতজন চান এখান থেকে সিলেক্ট করে দিবেন, এক দুই তিন সিলেক্ট করে দিবেন, সর্বোচ্চ চারজন। এরপর চাইল্ড থাকলে এক দুই তিন, সর্বোচ্চ তিনজন চাইল্ড সিলেক্ট করতে পারবেন এক অ্যাকাউন্টের অধীনে, না থাকলে শূন্য দিবেন। এরপর এনি সিট আছে অথবা সিলেক্ট সিট, যে কোনো একটি অপশন ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি সিলেক্ট সিটটা ক্লিক করলাম, প্রসেসিং হচ্ছে, এটা একটু সময় নিবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি থ দ দন্ত ন থ, এই সাতটা বগি শো করতেছে। এই সাতটা বগির একটা বগিতে প্রবেশ করে আমরা সিটটা সিলেক্ট করে দিব। তো এভাবে আপনি বগিটা খুঁজে পাবেন। আমি থটা সিলেক্ট করলাম, এটা প্রসেসিং হচ্ছে, একটু সময় নিবে। হ্যাঁ, থ বগিটা ওপেন হয়ে গেল। এখানে আমরা ব্লু কালারের যেগুলো দেখতে পাচ্ছি, সরি গ্রিন কালারের, ওইগুলো হচ্ছে ওই সিটগুলো খালি আছে, আমরা ওই সিটগুলো সিলেক্ট করতে পারি। ওই আসন থেকে আমরা যে কোনো একটি এখান থেকে সিট বুকিং দিব। তো এখানে আমাদের টাইমটা দেখা যাচ্ছে কোন টাইমে আমরা টিকিটটা কাটতে পারবো। তো টাইম অনুযায়ী আমাদেরকে সিলেক্ট করতে হবে, সার্ভারের টাইম অনুযায়ী আমরা টিকিট কাটতে পারবো। সার্ভারের টাইম না হলে আমরা টিকিট কাটতে পারবো না। এখন সচরাচর আটটা থেকে, সকাল আটটা থেকে সার্ভার ওপেন করে, তো আমরা আটটা থেকে টিকিট কাটতে পারবো। আমরা এখান থেকে এনি সিটে ক্লিক করে একটা সিট সিলেক্ট করব। তো এখানে আমি এনি সিটে ক্লিক করে দিব। তো ফ্লিস ওয়াইট, তো এখানে আমার সবগুলো তথ্য দেখাচ্ছে, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 700 টাকা। এরপর এখানে আমরা ফে নাও ক্লিক করে দিব। ফে নাও ক্লিক করলে আমরা পেমেন্ট অপশনে চলে যাব। লোডিং হচ্ছে, এখানে পেমেন্টের টার্মস এন্ড কন্ডিশন লেখা আছে, আই এগ্রিতে ক্লিক করে দিব। তো এখানে ভিসা, মাস্টার কার্ড, বিকাশ, রকেট, নেক্সাস কার্ড এবং এমএক্স কার্ড। তো আমি ভিসা কার্ড দিয়ে পেমেন্টটা দিব। তো এখান থেকে আমি ভিসা কার্ডটা সিলেক্ট করে দিব। এখান পেমেন্ট থেকে আপনার কাঙ্ক্ষিত পেমেন্টটা সিলেক্ট করে দিবেন, আপনি যে পেমেন্ট মাধ্যমটা ব্যবহার করে পেমেন্ট দিতে চাচ্ছেন। আমি ভিসা কার্ডটাই ব্যবহার করব, একটু সময় নেবে লোডিং হতে। তো অপশন এলো, এখান থেকে কার্ড নাম্বারে আমাদেরকে কার্ড নাম্বার দিতে হবে, মান্থ, ইয়ার, কার্ড হোল্ডার নেম দিতে হবে, সিভিভি কোডটা দিতে হবে। তো প্রথমে আমি কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আপনাকে 16 ডিজিটের কার্ড নাম্বার দিতে হবে, ভিসা কার্ডের কার্ড নাম্বার 16 ডিজিটের হয়ে থাকে। আমি কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। দ্বিতীয় করে আমাকে এক্সপায়ার মান্থ এবং ইয়ারটা দিয়ে দিতে হবে, এটা কার্ডে থাকে, আমরা কার্ড থেকে দেখে মান্থ এবং ইয়ারটা উল্লেখ করে দিব। এরপর কার্ড হোল্ডার, কার্ডের গায়ে কার্ড হোল্ডারের নাম লেখা থাকে, আমরা কার্ড হোল্ডারের নামটা এখানে লিখে দিব। এরপর সিভিভি কোডটা হচ্ছে কার্ডের পেছনে থাকে, ওই কার্ডের পেছন থেকে আমরা 3 ডিজিটের সিভিভি কোডটা দিয়ে দিব। এরপর ওকেতে ক্লিক করে দিব। আপনার সম্পূর্ণ তথ্য দেওয়া হয়ে গেলে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। এরপর এটা একটু সময় নেবে। তো একটা ওটিপি চলে যাবে আপনার ফোন নাম্বারে, কার্ড হোল্ডারের সিম নাম্বারে একটা ওটিপি চলে যাবে, ওটিপিটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো ওটিপিটা ওটিপিটার জন্য আমরা অপেক্ষা করব। ওটিপিটা পেলে আমরা এখানে টিপি করে দিয়ে কনফার্মে ক্লিক করে দিলে আমাদের টিকিটটা কাটা হয়ে যাবে। তো আমরা ওটিপির জন্য অপেক্ষা করতেছি, একটু সময় নেবে। 300 সেকেন্ডের মধ্যে ওটিপিটা আপনার ফোনে চলে যাওয়ার কথা। 300 সেকেন্ডের মধ্যে আপনি যদি ওটিপি না পান তাহলে রিসেন্টে ক্লিক করবেন। রিসেন্টে ক্লিক করলে আপনাকে ওটিপিটা আবার পাঠিয়ে দেওয়া হবে আপনার ফোন নাম্বারে। আমাদের ফোনে ওটিপিটা চলে আসছে, আমরা ওটিপিটা দিয়ে দিব। ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি, আপনার মেসেজে ওটিপি যেটা আসবে ওটা দিয়ে দিবে। এরপর কনফার্মে ক্লিক করলে একটু সময় নেবে লোড হতে, লোড হয়ে আপনার টিকিটটা কাটা
শেষ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এটা লোডিং হচ্ছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা লোড হচ্ছে। তো ই টিকেটিং পেমেন্ট এখানে সাকসেসফুল দেখাচ্ছে, পেমেন্ট রেকর্ডেড সাকসেসফুলি। আমাদের ফোনে SMS ও চলে আসছে, তার মানে আমার টিকিটটা কাটা হয়ে গিয়েছে। ইউ হ্যাভ এ পেন্ডিং রিজার্ভেশন রিকোয়েস্ট, উই উইল কমপ্লিট ইউর রিজার্ভেশন উইদিন 30 মিনিট। তার মানে 30 মিনিটের মধ্যে, হিস্টোরির মধ্যে আমরা আমাদের টিকিটটা দেখতে পাবো। তো 30 মিনিট পরে যদি আপনি লগ ইন করে এখানে আসেন তাহলে আপনার টিকিটটা পেয়ে যাবেন। তো 30 মিনিট পরে আমি রেলসভা অ্যাপে লগ ইন করতেছি। লগ ইন করার পর আমি হিস্টোরিতে ক্লিক করব, হিস্টোরিতে ক্লিক করলে আমি টিকিটটি দেখতে পাবো। তো আমরা যে টিকিটটা কাটছি ঢাকা থেকে চট্টগ্রাম, ওই টিকিটটা আমরা দেখতে পাচ্ছি উপরে, এখানে আমি ক্লিক করলাম। এখন আমি মাঝখানে ডান পাশে একটা ডাউনলোড আইকন দেখতে পাচ্ছি, ওই ডাউনলোড আইকনে ক্লিক করে আমি টিকিটটা ডাউনলোড করে নিব, বা এটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারে। এখানে আমি ডাউনলোড সিলেক্ট করে দিব, এটা ব্রাউজারে ব্রাউজ হয়ে এটা ডাউনলোড হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এটা ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি, আমরা টিকিটটা ডাউনলোড ফাইলে ক্লিক করে ভিউ করে দেখতে পারি। তো এটা আমি ভিউ করে দেখতেছি। তো আমরা দেখতে পাচ্ছি টিকিটটার অনলাইন ভার্সনটা আমরা দেখতে পাচ্ছি। এই টিকিটটা আমরা রেলওয়ে কাউন্টারে গিয়ে এই টিকিটটা দেখালে আমাদেরকে ফিন করে টিকিট দিয়ে দিবে। তো এভাবে আমরা রেল সেবা ব্যবহার করে নিজের ফোন দিয়ে অনলাইনে রেলের টিকিট কাটতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে রেলসেবা অ্যাপটি ব্যবহার করে ট্রেনের টিকিট বুকিং দিতে হয় কিংবা ট্রেনের টিকিট কাটতে হয়, বা হাউ টু পারচেজ এ ট্রেন টিকিট। আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও রেলসেবা অ্যাপটি ব্যবহার করে প্রয়োজনের সময় ট্রেনের টিকিট কাটতে হয়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।